বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য শ্রেষ্ঠ এবং বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ নৌবাহিনীর 2021 ডিইও ব্যাচের সরাসরি কমিশন অফিসার পদে যে সার্কুলারটি এসেছে সে সার্কুলারটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আলোচনা শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখেন, যারা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কিংবা যারা নতুন দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন বিস্তারিত আলোচনা করার জন্য এই সার্কুলার সংক্রান্ত আপনাদেরকে অবশ্যই আমার স্ক্রিনে একটু চোখ রাখতে হবে। আপনারা পুরো ভিডিওটি দেখলে কিভাবে আবেদন করতে হবে পুরো বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এই সার্কুলারে মোট তিনটি শাখায় প্রার্থীদেরকে নেওয়া হবে। শাখা তিনটি কি? ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, এটাই শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন সাপ্লাই শাখা, এখানে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। এবং শিক্ষা শাখা, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই শাখাতেও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2021 তারিখে অনূর্ধ্ব 30 বছর, এর বেশি হওয়া যাবে না। এবং তিনটি শাখার যে শিক্ষাগত যোগ্যতা এবং যেসব বিষয়ে গ্রাজুয়েশন করতে হবে সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না। এখন আলোচনা করব শারীরিক যোগ্যতা কতটুকু থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফিট 4 ইঞ্চি সর্বনিম্ন, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফিট 1 ইঞ্চি সর্বনিম্ন। ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 50 কেজি সর্বনিম্ন, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 46 কেজি সর্বনিম্ন। এই হচ্ছিল তিনটি শাখার বিষয়ে আমি আলোচনা করলাম। এখন আপনারা একটু লক্ষ্য করেন মনোনয়ন পদ্ধতি। প্রথমত আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার হবে তিনটি কেন্দ্রে, কি কি? ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা। কত তারিখে সাক্ষাৎকার এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে? 9 হতে 10 এবং 12 হতে 13 আগস্ট 2020 তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা কি কি বিষয়ের উপরে হবে? লিখিত পরীক্ষা আপনাদের তিনটি বিষয়ের উপরে হয়ে থাকে, বুদ্ধিমত্তা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর। কত তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে? 14 আগস্ট 2020 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এর পরের স্টেপটি হচ্ছিল আপনাদেরকে সবাইকে ISSB পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ISSB মানে কি আমরা সবাই জানি, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। এই পরীক্ষায় আপনারা যারা স্ক্রিনিং টেস্টে টিকে যাবেন তারা পরবর্তী 4 দিন অংশগ্রহণ করবেন বাকি পরীক্ষাগুলোতে, এবং বাকি পরীক্ষাগুলোতে আপনি যদি ভালোভাবে পারফরমেন্স করে গ্রিন কার্ড অর্জন করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যারা টিকে যাবেন এরপর আপনাদের চূড়ান্ত মনোনয়নের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। এখন আলোচনা করব অনলাইনে কিভাবে আবেদন করবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আলোচনা করব আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। আমার স্ক্রিনে একটু দেখেন আপনারা joinnavy.mail.bd এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনার যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ওখানে দেখেন অ্যাপ্লাই নাও দেওয়া আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেখবেন পরবর্তী একটা স্টেপে যাবেন। ওই স্টেপে সাময়িক কিছু তথ্য আপনাকে সরবরাহ করে সাবমিট করতে হবে, এবং এর পরবর্তী যে তথ্যগুলো চাইবে সেটা আপনাকে পূরণ করে আপনার অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে। এই হচ্ছিল মোটামুটি আপনাদের এই সার্কুলার সংক্রান্ত আলোচনা। এবং সার্কুলারে আবেদনের শেষ তারিখ 5ই আগস্ট, অর্থাৎ 5ই আগস্টের মধ্যে আপনাদেরকে যারা এই বাহিনীতে এই পদে অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই আবেদন করে ফেলবেন। এবং সবশেষে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আপনারা মনে করেন এই পদের জন্য লিখিত, মৌখিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন, আপনারা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে স্বল্প খরচে এবং স্বল্প মেয়াদে একটি প্রস্তুতি নিয়ে যেতে পারেন। কারণ আপনি যত বেশি প্রস্তুতি নেবেন আপনি যে কোনো পরীক্ষায়
ভালো করতে পারবেন। এটাই হচ্ছে সকল পরীক্ষার নিয়ম। এবং আপনি যদি সিদ্ধান্ত নেন আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসবেন, আসার আগে অবশ্যই আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমির যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে এই ইউটিউব চ্যানেলে আপনি একটু যাবেন, গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, আইসিএসবির প্রস্তুতি সংক্রান্ত ভিডিওগুলো দেখবেন, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার প্রস্তুতির ভিডিওগুলো দেখবেন। এতে করে কি হবে, আপনি আমাদের গাইডলাইন সম্পর্কে বা ট্রেনিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি সবার ভিডিওটি কাজে লাগবে এবং সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।